আর-রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, শিক্ষা হিসেবে দিয়েছেন, শিক্ষার উপকরণ হিসেবে দিয়েছেন কোরআন। যে কোরআনের শিক্ষা অর্জন করলো, ওহির শিক্ষা অর্জন করলো, মূলত সে শিক্ষিত হলো। আর সবচেয়ে আজকে ল্যাগিংস আমাদের সমাজে যেটা রয়েছে, মূর্খতা রয়েছে, অভিজ্ঞ রয়েছে, শিক্ষিত মানুষ নেই। আর শিক্ষিত মানুষের অভাবে আজকে সমাজে অশান্তি বিরাজ করছে, অশান্তি ছড়িয়ে পড়ছে। মানুষ মানুষকে মানুষ ওই মানুষটা যদি ওহির জ্ঞান থেকে জানতে পারত যে লা ইয়াদখুলুন্নাল জান্নাতা কাত্তাতুন অফিরাতিন লা ইয়াদখুলুন্নাল জান্নাতান নাম্মামুন, কোন গীবতকারী কোন মুসলিম ভাই তার পিছনে কথা বলেছে তো বলেছে, ও জাহান্নামে গেছে, ও জাহান্নামে যাওয়ার মানে বাঁচার কোনো পথই নাই, ও যদি এটা জানতে পারতো ও মরে গেলেও আরেক ভাইয়ের জন্য কথাই বলতো না, আর আরেক ভাইয়ের পিছনে যদি কথাই না হতো তাহলে পৃথিবীতে এটা অশান্ত হয়ে উঠত না। যত সমস্যা হয় পিছনে কথা বলার কারণে, যত সমস্যা পৃথিবীতে হয় অধিকাংশ সমস্যা ঘটে একজন আরেকজনের সম্পর্কে কথা বলার কারণে। 98% দুর্ঘটনা ঘটে এই পিছনে কথা বলা, একে অপরের নিন্দা করা, তার সমস্যাগুলো তুলে ধরা, এগুলোর কারণে এই সমস্যাগুলো ঘটছে। ওর ওহির জ্ঞানকে শিখিয়ে দিত যে না, আমি ও মরে ওরটা বাদ, ওর বলে আমার আখেরা ধ্বংস করে আমার লাভ নেই, ও অন্যায় করেছে আল্লাহ ওরটা ও দেখুক, ও নিজে বুঝুক গিয়ে, আমার এ নিয়ে নাক গলানোর দরকার নেই। ও যদি এটা জানতো লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাতুন্নাম মামুন, জান্নাতে যাবে না কোনো গীবতকারী, জান্নাতে যাবে না কোনো চুগলখড়ি, জান্নাতে যাবে না চায়ের দোকানে যারা ধর তোলে, এরা জান্নাতে যাবে না, কখনো যাবে না। এটা যদি ও জানতো তাহলে এই জ্ঞানটা যদি থাকতো, এই শিক্ষা যদি থাকতো, তাহলে এই দুনিয়াটা এত অসত্য হতো না। লা তাহজান 24 ডট মিডিয়া।